ইসলাম মানা কঠিন না সহজ? সুবহানাল্লাহ কবির না? কোন মুফতি যদি কখনো এমন ফতোয়া দেয় যে ফতোয়াটা মানাই যাচ্ছে না, এত কষ্ট, তাহলে বুঝবেন এই ফতোয়ায় ভেজাল আছে। কথা বলেন, মুফতি শুড রিভাইজ দ্য ফতোয়া অ্যাগেইন। মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে, নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতোয়াটা দেয়া দরকার। কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয়, কারণ ইসলাম মানা সহজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ, এটা ইসলামের একটা সৌন্দর্য। অনেকে এত কঠিন করে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমনে তাকানো যাবে না, অমনে খাওয়া যাবে না, তা আমি করব কি? কিচ্ছু করা যাবে না তো করব কি? ওটা বল সহজ। ইসলাম হচ্ছে সহজ। আর দীনু ইউসরুন লা উসরা ফি, দীন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। কত সহজ দেখেন, আওয়াজ করে উত্তর দেন তো, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, বসে পড়লে কবুল করবে কে? বসে পড়তে পারে না, শুয়ে পড়লে কবুল করবে কে? তাহলে কঠিন না সহজ? অজু করে নামাজ পড়া ফরজ, অজু করতে পারে না, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহর দেয়া কি? কথা কন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। এখন আমরা মোহরানা দেই না, যৌতুক খাই। কথা কন, মানে উল্টা করে ফেলছি আর কি, আমরা দিমু এখন হেতিরা দেয় আঙ্গরে। আছে না নাই? কত বড় ডাকা, নির্লজ্জ। মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিল, আর কি চাও? কলিজাই তো নিয়ে গেছো তুমি মিয়া। এই ডাকাতি বন্ধ করেন, এই ডাকাতদেরকে বয়কট করেন, এই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ান। যৌতুক হারাম, আর মোহরকে ফরজ করলো কে? টাকা দিয়ে মোহর দিতে হবে, সম্পদ দিয়ে মোহর দিতে হবে। এখন মোহর যদি দিতে না পারেন, বিশ্ব নবীর কাছে এক সাহাবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, মোহর আছে? কয় না। কি আছে? কয় কিচ্ছু নাই। কিচ্ছু নাই কয়? এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই। কয় তাহলে বিয়ে করবা কেমনে? সাহাবি বলে, বয়স তো বসে থাকে না। বিশ্ব নবী বলেন, হ্যাঁ তা তো কথা ঠিক। তো কি করা যায়? তুমি কোরআন পারো? পারি। আর এক মহিলা সাহাবিকে বলল, আমার কাছে ভালো পাত্র আছে, বিয়ে করবে? করবে। তুমি কোরআন পারো? কয় না, পারি না। দুজনকে বিয়ে পড়াই দিলেন। আর মেয়েকে বললেন, মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোরআন পারো না? তোমার হাজব্যান্ড মাশা আল্লাহ কোরআন পড়ে, সে তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই তোমার বিয়ের মোহর। কঠিন না সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ কঠিন চায় না, আল্লাহ সহজ চায়। এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায়, বুঝবেন এটা মদিনার ইসলাম নয়, বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয়। মুআযি ইবনে জাবালকে বিশ্বনবী এক জায়গার ইমাম বানালেন। উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে, বুখারীর বর্ণনা। আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি, খেজুর বাগানে কাজ করে। তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজে যখন আসছে, আয়েশা দেখে সূরা বাকারা দিয়া ধরছে। কোন সূরা দিয়ে? কোরআনের সবচেয়ে ছোট সূরা, তাই না? তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা? এরা তো দাঁড়ায় থাকতে পারে না, নামাজ টামাজ থুইয়া দিছে দৌড়। নিজেরা নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে বিচার, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠাইছেন, দেখেন। আমরা হইতেছি কৃষক সাহাবি, খেজুর বাগানে কাজ করি, আর ইমাম সাহেব ধরছে মাগরিবে সূরা বাকারা, এশার সালাতে সূরা আলে ইমরান। বিশ্ব নবী রেগে গেলেন, মুআযি ইবনে জাবালকে ডেকে পাঠালেন। বিশ্ব নবী রেগে ওনাকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, মুআজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকা ইমাম বানাইছিলাম? তুমি কি ফিতনা তৈরি করছো? খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, সহজ করে ইসলামকে প্রকাশ করবা, কঠিন করো না। বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাইকো, দিন থেকে ভাগাইও না। আমরা মানুষকে দিন থেকে ভাগাই, আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি, মানুষ দিনের কথা শুনলে দেয় দৌড়, ওই সাহাবাদের মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মানে কঠিন না সহজ? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে কথা বলছেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন
মানে আরবি লোক সভ্যতার ছিটে ফোটা সে দেখে নাই, বেদুইন লোক ওট নিয়ে মসজিদে নববীর দরজা খুললা মসজিদের ভিতরে ওট লয়ে ঢুকছে, শুনতেছেন? এরপর মসজিদে নবীর পিলারে ওট বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে। উমরে ফারুক এরকম করতেছে, দাঁড়া তোর পেশাব করা দেখাইতেছে আজকে। অন্যান্য সাহাবারাও রেগে গেলেন, ওকে মারবেন, চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে। বিশ্ব নবী সবাই ডেকে আনলে, এই এদিকে আসো, ওর কাম সারতে দাও আগে, ওর কাজ সারতে দাও। কারণ কত বড় ফিলোসোফার ছিলেন আমার নবী, পেশাব পায়খানার মাঝখানে কাউরে ধমক দিল, ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে, এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না। এই জন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না, চিৎকার করে ডাকবেন না, আগে তার ইউরিনটা পাস করতে দেন, তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন, কি করবেন, কাশি দিবেন। আপনারও টয়লেটে যাওয়া দরকার, কিন্তু বাইরে হয় না, ভিতর থেকে কি করবেন, এরকম কাশি দিবেন, অথবা পায়চারা করেন, সহনীয় আওয়াজ করেন, যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, হি ইজ ইন ড্যাঞ্জার, হি ইজ ইন ড্যাঞ্জার, যে কোনো সময় কাম সারা দিতে পারে, তো তাকেও সুযোগ করে দেন। কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না। বিশ্বনবী এটাই করলেন, বললেন এই ডেকো না, এদিকে আসো, কাজ সারতে দাও। তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন। পেশাব শেষে বিশ্বনবী বললেন, এবার পেশাবের উপর সিজলাম মিন মা, এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলেন, বেচারা মনের আনন্দে পেশাব করে বেরোয় যেতেছে। বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আরবি, দাঁড়াও, দাঁড়ালো। সে বলল, তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো? কয় না, জানি না। কয় এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা আমাদের রবরে ডাকি, আমাদের স্রষ্টার জিকির চলে এখানে, তুমি এই জায়গায় পেশাব করেছো। সে তো অবাক, কিরে আমি এদের ইবাদতগাহতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ, আমরা তো এরকম কেউ করলে ওর 12টা বাজায় দিতাম। বিশ্বনবী বললেন, এই কাজটা তোমার ঠিক হয়নি, এটা আমাদের পবিত্র জায়গা। বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে, আপনি কে? বিশ্বনবী বললেন, আমি এই জামানার এবং আখেরি জামানার পয়গাম্বর, আমার কাছে ওহী আসে, আমি সব নবীর সেরা নবী। সে বলল, তাহলে আর দেরি কেন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে ইসলাম প্রচারিত হয়েছে। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি, ঠিক কিনা? ঠিক কিনা?